প্রিয় বন্ধুরা, এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম। সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে একটি বিরাট সুখবর, এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে, প্রার্থীকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডিউসটিভ অ্যান্ড চাইল্ড হেলথের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য। পদের নাম ল্যাব টেকনিশিয়ান। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বিজ্ঞান বিভাগে, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স করতে হবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স, এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতন, এই পদে মাসিক বেতন দেওয়া হবে 18,000 টাকা। নিয়োগ পদ্ধতি, উপরিক্ত পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। ইন্টারভিউ সংক্রান্ত তথ্য, ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই পদে ইন্টারভিউয়ের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে। 1. বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। সরাসরি আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো। 2. আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট স্থানে প্রার্থীর ছবি যুক্ত করতে হবে। 3. আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের আসল কপি এবং 1 সেট জেরক্স কপি নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে। ইন্টারভিউয়ের তারিখ, যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 13/2/2024 তারিখ। রিপোর্টিং টাইম 10:15 প্রার্থীদের, বেলা 11 থেকে 1 পর্যন্ত। এই তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় প্রার্থীদের পৌঁছতে হবে। ইন্টারভিউয়ের স্থান, প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য নিচে দেওয়া ঠিকানায় পৌঁছতে হবে। ICMR, ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডিউসটিভ অ্যান্ড চাইল্ড হেলথ, JM স্ট্রিট, পারেল, মুম্বাই 400012, মহারাষ্ট্র। আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।